তিনি কি শিক্ষক নাকি খলনায়ক? এমনই প্রশ্ন উঁকি মেরেছে তেলিয়া মুড়াবাসীর মনের বাতায়নে। কেননা একেবারে ফিল্মি কায়দায় শিক্ষক বেনুলাল রায় নবম শ্রেণীর ছাত্র সাগর বিশ্বাসকে যেইভাবে তলপেটে ও পিঠে কিল ঘুষি চালিয়েছেন, তা ধর্মেন্দ্রর ফাইটিংকেও হার মানিয়েছে। গুরুতর আহত ছাত্রটি বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার তেলিয়ামুড়া বালুছড়া স্থিত ফুলবাসী দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে। ছাত্রের উপর শিক্ষকের এহনো ফাইটিং এর ভয়ে অন্যান্য শিক্ষকরাও মুখে কুলুপ এঁটেছেন। ছাত্রের পরিবার শীঘ্রই আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গেছে। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কোন স্কুলে? কি হয়েছে? ওই আমি মানে ইন্দা একজন স্যাররা একজন বিচার করতে স্যার, আমরা বাইরে যে মানে সবাই মানে দরজার সামনে মানে আমি আর আমার একটা বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড আর কি, আমরা জলগাইতাম দেখতেছি ঘরে কেটা বলে উ করছে পরে মানে ওনটা আমরা দুজন ধরে প্রথম দিকালে চাই আমরা জলগাইতাম দেখতেছি, এরা সুলো ধরছে দৈরা মানে সুলো দৈরা টানতে আছে এবারে তারপরে আমারা দৈরা মানে লাশের বাইরে তো আসলাম আমি, আমার গুছাইতে গুছাইতে আমি যে বেঞ্চে বসলাম বেঞ্চে এই বেঞ্চে লয়ে গেছে গুছাইতে গুছাইতে, তারপরে নিয়ে এসেরা আবার গুছাইতে আছে। তোমার পিঠে যে একটা স্পট আছে, এটা কি স্পট? তার কাম আসছে টাস মানে শৈলের জোরে আমার গুছাইছে, শৈলের সে দুটো মানে আমার বন্ধু তারাও দেখছে এরাও কইব দুটো শৈলের জোরে আমার মারছে। স্কুলের হেডমাস্টার জানে না বিষয়টা? জানে। কি কইছে? তাই তাই নিয়ে কইছে ফোনে তো লকডাউন তো সবাই করে তোরা ওইদিকে যাস ঘুরতে ঘুরতে, কিন্তু স্যার আমার তো জিঙাইতে আসলো বলে এটা কেডা করছে কি করছে না তুই দিছুট নি, আমি তো কইতেছি স্যার আমি দিছি না, আমি কই দিছি না, কই দিছি না, দিছি না দিছি না করতেছি তবু আমার মারছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।